মেহেদির রঙে আমাদের দুটি সুন্দর হাতকে রাঙিয়ে তুলতে আমরা সবাই পছন্দ করি। বিভিন্ন ধরনের অকেশনে আমরা আমাদের দুটি হাতে মেহেদির রঙে রাঙাই। আর মাত্র কয়েকদিন বাকি আমাদের প্রাণের উৎসব পবিত্র ঈদ। ঈদের দিনটিকে আনন্দে আনন্দে ভরিয়ে তোলার জন্য আমরা চাঁদ রাতের দিন সবাই হাতে মেহেদি পরে আমাদের সুন্দর দুটি হাতকে রঙে রঙে রাঙিয়ে তুলি। এর ফলে আমাদের মন খুশিতে ভরে ওঠে। আমাদের সুন্দর হাত দুটিকে রঙে রঙে রাঙিয়ে তোলার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত মেহেদি এনে হাতে ব্যবহার করি। কেমিক্যালযুক্ত মেহেদি আমাদের হাতের জন্য খুবই ক্ষতিকর। কেমিক্যালযুক্ত মেহেদি ব্যবহার করার ফলে হাতের মধ্যে বিভিন্ন ধরনের চুলকানি, র্যাশ, অ্যালার্জি, ফুসকা হয়ে থাকে, যা আমাদের হাতের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তাই আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদি তৈরি করার সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এই পদ্ধতিতে মেহেদি তৈরি করে আপনারা যদি হাতে ব্যবহার করেন, আপনাদের সুন্দর হাত দুটি গাঢ় টুকটুকে লাল রঙে রাঙিয়ে আপনাদের হাতের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা। তেজপাতা দেখে হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে তেজপাতা দিয়ে কিভাবে মেহেদি তৈরি করা সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তেজপাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের মেহেদি তৈরি করাতে মেহেদির রং গাঢ় টুকটুকে লাল রঙের করে তুলতে সহায়তা করে। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিগুলো যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। এখানে আমি 4 থেকে 5টা তেজপাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কাঁচির সাহায্যে তেজপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তেজপাতাগুলোকে আমি পানির সাথে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। 2 মিনিট ফুটানোর পরে আপনারা দেখতে পাবেন যে পানির রঙটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন পানির রঙটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে তেজপাতাগুলো খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। তো 2 মিনিটের মতো আমি তেজপাতাগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এই পর্যায়ে তেজপাতার সাথে আমি আরও দিয়ে দিব 2 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা মেহেদির রঙকে টুকটুকে গাঢ় লাল রং করতে সহায়তা করে। ছোটোবেলা থেকেই গাছের পাতা মেহেদির সাথে সবসময় আমি চা পাতা ব্যবহার করতাম। আপনারা কারা আমার মতো গাছের পাতা মেহেদির সাথে চা পাতা ব্যবহার করতেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই 2টি উপাদান খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে কিন্তু 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। উপাদানগুলো জাল করার সাথে সাথে পানিগুলো কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে যাবে। যখন পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে উপাদানগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে, আর পানিগুলোর কালারটাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা গাঢ় টুকটুকে লাল রঙের হয়েছে, একদম পুরো রক্ত বর্ণের মতো হয়েছে। এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে এই পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। চা পাতা এবং তেজপাতা জাল করার পর যে নির্যাস বের হয়েছে তার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় টুকটুকে লাল রঙের হয়েছে। তো এখন আমি আপনাদেরকে মেহেদি তৈরি করে দেখাবো। তার জন্য একটি পরিষ্কার বাটি নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া মেহেদি নিয়ে নিব। আপনাদের কাছে যদি গুঁড়া মেহেদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা গাছের পাতা মেহেদি পাটায় খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, অথবা রোদে শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন। খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে কোন মেহেদি তৈরি করে দেখাবো, তো আপনারা যদি মেহেদিটা খুব ভালোভাবে মিহি করে না নেন, সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনারা কোন তৈরি করবেন কোনটা বারবার আটকে যাবে, বা সুন্দরভাবে ডিজাইন করে আপনারা মেহেদি আপনাদের হাতে লাগাতে পারবেন না। তো আমি মেহেদি 2 চামচ খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কালো মেহেদি। এখানে আমি গুদরেজের একটি মেহেদি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ভ্যাসমল বা বিভিন্ন ব্র্যান্ডের কালো মেহেদি আছে, সেখান থেকে মেহেদি নিয়ে নিতে পারেন, মাত্র 10 টাকা প্যাকেট। তো এখানে আমি সামান্য পরিমাণ 1/2 চামচের মতো কালো মেহেদি দিয়ে দিলাম। এখন মেহেদির সাথে কালো মেহেদি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি।
মেহেদি তৈরি করার জন্য আমি যে সকল উপাদান ব্যবহার করছি প্রত্যেকটি উপাদান কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা যদি উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু মেহেদির রং গাঢ় টুকটুকে লাল হবে না। তো এখন আমি নিয়ে নিয়েছি চা পাতা এবং তেজপাতা জাল দেওয়ার মিশ্রিত পানি। এখানে আমি অল্প অল্প করে মেহেদির সাথে মিশিয়ে নিব। একসাথে যদি আপনারা সব পানি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু মেহেদির ঘনত্বটা একদমই লিকুইড হয়ে যাবে। তখন আপনারা যদি কোন মেহেদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মেহেদি খুব ভালোভাবে ডিজাইন করতে পারবেন না। তো আমি অল্প অল্প করে চা পাতা এবং তেজপাতা মিশ্রিত পানি দিয়ে মেহেদিটাকে মিক্সড করে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে চা পাতা এবং তেজপাতা মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক সেই নিয়মে কিন্তু আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু খুব ভালো মেহেদি আপনারা তৈরি করতে পারবেন না। মেহেদি আমাদের খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আমরা চাইলে গাছের পাতা মেহেদি বেশি করে সংরক্ষণ করে রোদে শুকিয়ে এরপর গ্রাইন্ড করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি। মেহেদি পাতার গুঁড়া আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে যে কোনো সময় আমাদের চুলের যত্নে মেহেদি পাতা দিয়ে বিভিন্ন ধরনের প্যাক তৈরি করে আমরা আমাদের চুলে ব্যবহার করতে পারবো এবং আমাদের সুন্দর দুটি হাতকে রঙে রঙে রাঙিয়ে তোলার জন্য সেই মেহেদি পাউডারের গুঁড়াও ব্যবহার করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে মেহেদিগুলোকে মিশিয়ে নিতে হবে। যদি খুব ভালোভাবে না মিশে তাহলে কিন্তু মেহেদিটি খুব ভালোভাবে তৈরি হবে না। বেশ কিছুক্ষণ আমি চামচের সাহায্যে মেহেদিগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটি কাচের বাটির সাহায্যে মেহেদির বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি যাতে মেহেদির বাটির মধ্যে কোনো প্রকার বাতাস প্রবেশ না করে। আপনারা চাইলে এই পর্যায়ে র‍্যাপ পেপার অথবা ঢাকনার সাহায্যে মেহেদির বাটিটাকে ঢেকে রাখতে পারেন। এভাবে ঢেকে রাখতে হবে 24 ঘন্টা। তো 24 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মেহেদিটা কতটা সেট হয়ে গেছে। এখন কিন্তু মেহেদিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে না এবং দেখতে পাচ্ছেন মেহেদিটা কত ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও চামচের সাহায্যে মেহেদিটাকে মিশিয়ে নিব 5 মিনিটের মতো। আরও 5 মিনিটের মতো আমি মেহেদি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মেহেদি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো মেহেদিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই মেহেদি তৈরি করার জন্য আমি যে সকল পদ্ধতি অবলম্বন করেছি প্রত্যেকটি পদ্ধতি কিন্তু আপনাদেরকে অবলম্বন করে এই মেহেদিটি তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনারা গাঢ় টুকটুকে লাল রং পাবেন মেহেদি থেকে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই মেহেদি হাতে ব্যবহার করার ফলে আপনাদের হাতের কোনো ক্ষতি হবে না, চুলকানি, র‍্যাশ, অ্যালার্জি, ফোস্কা কোনো কিছু হবে না। আপনারা অনায়াসে আপনাদের হাতে এই মেহেদি ব্যবহার করতে পারবেন। এই মেহেদি ব্যবহার করার ফলে আপনাদের হাত টুকটুকে লাল রঙে রাঙিয়ে উঠবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এই পর্যায়ে আমি একটি গ্লাসের মধ্যে পলিব্যাগ ঢুকিয়ে নিয়েছি। এরপর আমি এই পলিব্যাগের মধ্যে মেহেদিগুলোকে ঢেলে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই মেহেদি আপনারা টিউবের মধ্যে ঢেলে নিয়ে আপনারা অনায়াসে খুব সহজে আপনাদের হাত দুটিকে আলপনা করতে পারবেন। গ্লাসের মধ্যে পলিব্যাগ রেখে তার ভেতরে খুব সহজে মেহেদি ঢেলে নিলাম। এখন আমি পলিব্যাগের মাথাটাকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর নিয়ে নিয়েছি টিউব। টিউবের মধ্যে পলিব্যাগটাকে ঢুকিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করলেই পলিব্যাগের যে মেহেদিগুলো আছে সেই মেহেদিগুলো টিউবের মধ্যে ঢুকে গেল। এই পদ্ধতিতে যদি আপনারা টিউবের মধ্যে মেহেদি ঢেলে নেন তাহলে কিন্তু মেহেদিগুলো ছড়িয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টিউবের মধ্যে মেহেদি ঢেলে নিলাম। এখন আমি এই টিউবের মাথাটাকে, এই যে পেছন সাইডটাকে, আমি খুব ভালোভাবে র‍্যাপ করে নিব যাতে মেহেদিগুলো পেছন সাইড দিয়ে বের হয়ে না যায়। কোণের পেছনের অংশটাকে আমি কষ্টপের সাহায্যে খুব ভালোভাবে র‍্যাপ করে নিচ্ছি যাতে যখন আমরা এই কোণ দিয়ে মেহেদি ডিজাইন করব কোণের পেছন থেকে যাতে মেহেদি বের না হয়ে যায়। কোণ তৈরি করার পদ্ধতি আমি মেহেদি তৈরি করার আরও 2টি ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওগুলোর মধ্যে শেয়ার করেছি। আপনারা যারা মেহেদি তৈরি করার আরও 2টি ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, খুবই কার্যকরী ভিডিও দুটি, দেখলে আপনাদের ভালো লাগবে। তো কোণ তৈরি করা হয়ে গেছে, এখন আমি কোণ দিয়ে খুব সহজে মেহেদির আলপনা করে নিলাম।
মেহেদি তৈরি করার যে পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই পদ্ধতিতে মেহেদি তৈরি করে এবং ঘরে ফেলে দেয়া প্লাস্টিকের কাগজ দিয়ে কোণ তৈরি করে নেবেন, সেই কোণের মধ্যে মেহেদি ঢুকিয়ে খুব সহজেই মনের মতো আলপনা করে আপনাদের দুটি হাতকে রঙে রঙে রাঙিয়ে তুলবেন এবং খুশিতে আপনাদের মন ভরে যাবে, ঈদের দিনটি আনন্দে আনন্দে ভরে উঠবে। শুধু ঈদই না, যে কোনো ধরনের অনুষ্ঠান পার্বণে আপনারা এভাবে মেহেদি তৈরি করে আপনাদের হাতে আলপনা করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।